এবার আমরা দেখব একজন সফল বিক্রয় প্রতিনিধির কাজে বের হওয়ার পূর্বে তার কি কি করণীয় আছে। মাসের শুরুতে একজন সফল বিক্রয় প্রতিনিধির অবশ্যই একটা কাস্টমারের তালিকা তৈরি করতে হবে। সেই কাস্টমারের তালিকার পাশে তাকে অবশ্যই উল্লেখ রাখতে হবে যে ওই কাস্টমারের কাছে তার টার্গেট প্রোডাক্টগুলো কি কি এবং ওই কাস্টমারের মাসিক টার্গেট কত। অর্থাৎ মাসের শুরুতে যখন আপনাকে অফিসিয়ালি একটা টার্গেট দেওয়া হয়, তখন আপনি আপনার যে কাস্টমারের তালিকা আছে এই তালিকাটা তৈরি করবেন, এবং এই তালিকাটা অবশ্যই হতে হবে 80-20 রুলস অনুযায়ী। 80-20 রুলস আমরা জানি যে আপনার যতগুলো কাস্টমার আছে, যদি আমরা হিসেব করি একজন বিক্রয় প্রতিনিধির 100 জন কাস্টমার আছে, তাহলে 100 জন কাস্টমারের কাছ থেকে যদি তার 100 টাকা টার্গেট হয়, 80-20 রুলস বলে যে 100 জন কাস্টমারের মধ্যে 20 জন কাস্টমার তার 100 টাকা টার্গেটের 80 টাকা টার্গেট অ্যাচিভ করিয়ে দেয়। অর্থাৎ 20% কাস্টমার 80% সেলস দেয়, আর বাকি যে 80% কাস্টমার থাকে, এই বাকি 80% কাস্টমার মাত্র 20% সেলস দেয়। তাহলে আমরা যে কাস্টমারের তালিকাটা তৈরি করব, এই কাস্টমারের তালিকাটা হবে 80-20 রুলস অনুযায়ী। অর্থাৎ আমি প্রায়োরিটি বেজে আমার যে ইম্পর্টেন্ট কাস্টমারগুলো আছে, এই ইম্পর্টেন্ট কাস্টমারের একটা তালিকা করব। সেই তালিকার পাশে কাস্টমারের নামের পাশে তার মাসিক টার্গেট কত এবং ওই কাস্টমারের টার্গেট প্রোডাক্টগুলো কি কি, সেই টার্গেট প্রোডাক্টগুলোও আমাদের সেট করে দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হলো, কাজে বের হওয়ার আগের দিন রাত্রে আমি আমার যে মাসের শুরুতে কাস্টমারের তালিকাটা তৈরি করেছি, ওই তালিকাটা অনুযায়ী আমি পরবর্তী দিন যে বিটে কাজ করব, ওই বিটের কাস্টমার কারা, ওই বিটের টার্গেট কাস্টমার কারা, এই টার্গেট কাস্টমারটা আমাকে দেখে নিতে হবে, এবং ওই টার্গেট কাস্টমারের কাছে আমার টার্গেট কত, মানে কত টাকা আমি সেলস আনবো এবং কি কি প্রোডাক্টের সেলস আনবো, আমি মাসের শুরুতে যে প্ল্যানিংটা করেছি সেই প্ল্যানিংটা অনুযায়ী আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। এরপরে আপনার সেলস টার্গেটের কোনো শর্টফল আছে কি না সেটা আমাকে হিসেব করে নিতে হবে। আমি আগামী দিন 1 নম্বর বিটে কাজ করতে যাব, আমি তার এই আগের সপ্তাহে ওই 1 নম্বর বিটে কাজ করেছি, এবং আমার আজকে ধরেন 5 তারিখ, এই 5 তারিখ পর্যন্ত আমার 4 দিন যে আমার সেল হলো, এই সেলসে আমার কত টাকার সেল হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী আমার কোনো শর্টফল আছে কি না, আমার প্রোডাক্ট অনুযায়ী কত টাকার প্রোডাক্ট বিক্রি করার কথা ছিল এবং কি কি প্রোডাক্ট বিক্রি করার কথা ছিল, সেই প্রোডাক্টগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি কি না সেটা আমি দেখে নেব। এবার আমি দেখার পরে যদি দেখি যে আজকে আমার যে মার্কেটের যে বিটে কাজ করার কথা আছে, ওই বিটে আমার প্রিভিয়াস যে শর্টফল আছে সেই শর্টফলটা পূরণ করা যায় কি না, এবং কোন কোন কাস্টমারের কাছ থেকে আমি আমার শর্টফলটাকে পূরণ করব, সেই কাস্টমারগুলোও আমাকে ঠিক করে নিতে হবে। এবং শুধু ওই কাস্টমার ঠিক করলেই হবে না, কোন কাস্টমারের কাছ থেকে আমি কোন কোন প্রোডাক্টের অর্ডার নেব এবং কোয়ান্টিটি কত হবে, এই জিনিসটাও আমার কিন্তু দেখে নিতে হবে। এরপরে আমাকে যে জিনিসটা দেখতে হবে, আমার এই যে আগামীকাল যে বিটে কাজ করতে যাব, ওই বিটের পূর্বের বিক্রয় রেকর্ড এবং ওই বিটে আগের সপ্তাহে যে ডেলিভারিটা হয়েছিল সেই ডেলিভারিটা আমাকে দেখে নিতে হবে। আমি এই বিক্রয় রেকর্ড এবং ডেলিভারিটা দেখে নিলে আমার কী অ্যাডভান্টেজ আসবে, সেটা হলো যে আমি বিক্রয় রেকর্ড করে যদি দেখি যে ধরেন আমার করিম জেনারেল স্টোরে আমার গত সপ্তাহে আমার টার্গেট ছিল 5000 টাকা, আমি যদি বিক্রয় রেকর্ডটা দেখে নিই যে গত সপ্তাহে আমি করিম জেনারেল স্টোর থেকে ধরেন আমি 4500 টাকার অর্ডার নিয়েছি, তার মানে গত সপ্তাহে করিম জেনারেল স্টোরে আমার 500 টাকার শর্টফল ছিল। আমি যদি বিক্রয় রেকর্ড দেখি তাহলে ওই বিক্রয় রেকর্ড থেকে আমি কিন্তু ওই 500 টাকা কীভাবে আজকে বেশি অর্ডার নেওয়া যায় করিম জেনারেল স্টোর থেকে, সেইটার প্ল্যানটা আমি কিন্তু করতে পারবো। আর ডেলিভারি রিপোর্ট দেখায় সুবিধা কী, ডেলিভারি রিপোর্ট যদি আমি দেখে নিই তাহলে সে আমি গত সপ্তাহে যে অর্ডারগুলো কেটেছিলাম, আমি ধরেন ওখান থেকে আমি 30টা মেমো করেছিলাম, 30টা মেমোর মধ্যে গত সপ্তাহে যখন ডেলিভারি হয়েছে 29টা দোকানে ডেলিভারি হয়েছে, তার মানে 1টা দোকানে আমার ডেলিভারি হয়নি,
আমি অর্ডার নিয়ে আসছিলাম গত সপ্তাহে, গত সপ্তাহে ডেলিভারি হওয়ার কথা ছিল কিন্তু গত সপ্তাহে ডেলিভারি হয়নি, তার মানে এটা একটা সমস্যা। আমি ওই কাস্টমারের কাছ থেকে কাছে গিয়ে তখন কিন্তু বলে দিতে পারবো যে বস বা ভাই বা তাকে যেভাবে আমি সম্বোধন করি, সম্বোধন করে আমি তাকে কিন্তু বলতে পারবো সরি যে গত সপ্তাহে আমার ডেলিভারিটা কমপ্লিট করতে পারিনি, এই প্রবলেম ছিল, এই সপ্তাহে আমি গত সপ্তাহের যে অর্ডারটা নিয়েছিলাম এবং আজকে আবার নতুন করে কী কী শর্টফল হয়েছে, আমার কী কী প্রোডাক্টগুলো আপনার রিকোয়ারমেন্টস আছে, এই পুরোটা কিন্তু আমি নিয়ে আজকে অর্ডার ডেলিভারি করতে পারবো এবং সাপ্লাই দিতে পারবো, ঠিক আছে। এরপরে আগের দিন রাত্রে আমাকে আমার ব্যাগটা কিন্তু গুছিয়ে নিতে হবে, আমাকে ব্যাগে দেখতে হবে আমার অর্ডার বই, ক্যালকুলেটার, মার্কেট ভিজিটের যদি কোনো রিটেন কোনো প্ল্যানিং থাকে, স্যাম্পল যদি থাকে, প্রমোশনাল আইটেম যদি থাকে, কোনো লিফলেট যদি কোম্পানি থেকে আমাকে প্রোভাইড করে থাকে, আমাকে দিয়ে থাকে, ড্যাংলার যদি দিয়ে থাকে, সেইগুলো সঠিকভাবে আমি ব্যাগে নেব, এগুলো ব্যাগে আমার সব কিছু আছে কি না এই জিনিসটা আমাকে কিন্তু আগের দিন রাত্রে চেক করে নিতে হবে। এরপরে আমি আগামী দিন কাজে বের হওয়ার জন্য কি পোশাক পরিচ্ছদ পরে বের হব সেটা আমার ঠিকঠাক আছে কিনা কিন্তু আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসটা আমাকে দেখে নিতে হবে। জিন্সের প্যান্ট, গ্যাবাইডিন প্যান্ট, টি শার্ট, হাফ আধার শার্ট, ব্রেসলেট, চেন, লকেট, স্যান্ডেল, এই সমস্ত পরে মার্কেটে যাওয়া যাবে না, কারণ আপনি যদি এই সমস্ত না পরে ফর্মাল একটা ড্রেস পরে একজন অফিসারের মতো, জেন্টলম্যানের মতো আপনি যদি ড্রেস পরে মার্কেটে যান তাহলে কাস্টমাররা কিন্তু আপনার উপর একটা ভালো ধারণা পোষণ করবে এবং এই ভালো ধারণার কারণে কাস্টমাররা কিন্তু আপনাকে অর্ডার দিবে এবং আপনার যে মাসিক টার্গেট আছে বা ওই দিনের টার্গেট আছে এই টার্গেটটা কিন্তু সহজে পূরণ হবে।